আচ্ছা, তো আমরা যেটা করব এখন যে ট্রাস অ্যানালাইসিস, আমরা কিন্তু ট্রাসের উপরে যেটা থাকবে, ট্রাসের উপরে যে পার্লিন থাকবে, এই পার্লিনের ডিজাইন আমরা করেছি। এখন আমরা ট্রাস অ্যানালাইসিস মেইন কাজ হলো যে আমাদের এখন এই ট্রাস অ্যানালাইসিস করব। তো ট্রাস অ্যানালাইসিস তোমরা তোমাদের ক্লাসে যেটা আমরা করতেছিলাম, তো এইটার প্রসিডিউর সেম। আগে হলো আমাদের রিয়েকশন ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে কিন্তু হিন সাপোর্ট আছে, হিন সাপোর্ট তার মানে এখানে রিয়েকশন কয়টা থাকবে? এখানে রিয়েকশন থাকবে দুইটা, আবার এখানে রুলার সাপোর্ট আছে, এখানে রিয়েকশন থাকবে একটা। কিন্তু তার আগে যে আমাদের কাজ, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কাজ, সেটা হচ্ছে প্রত্যেকটা জয়েন্টে কি পরিমাণ ফোর্স আসবে, এই ফোর্স গুলো আমাদের ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। যেমন এই জয়েন্টে, এই জয়েন্টে, এই জয়েন্ট গুলাতে কি পরিমাণ ফোর্স আসবে, এই ফোর্স গুলো আমাদের ক্যালকুলেশন করে বসাইতে হবে। এখন এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ, যেটা হলো যে ফোর্স গুলো নিয়ে আসতে হবে। তারপরে আমরা ট্রাসের অ্যানালাইসিস করব, প্রত্যেকটা মেম্বার কি পরিমাণ ফোর্স নিচ্ছে, এই প্রত্যেকটা মেম্বারের ফোর্স গুলো আমরা বের করব। তারপরে আলটিমেটলি প্রত্যেকটা মেম্বারকে আমরা ডিজাইন করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো আমরা ট্রাস নিয়ে এখন কাজ করতেছি, ডেড লোড অফ ডেড লোড অ্যানালাইসিস। তাহলে ট্রাসের মধ্যে কি কি ফোর্স আসবে, এর মধ্যে এক নাম্বার হচ্ছে ডেড লোড আসবে এখানে, তারপরে লাইভ লোড আসবে, উইন্ড লোড আসবে, যাই হোক আমরা ওগুলা সবগুলো ক্যালকুলেশন করব। ওয়েট অফ রুফ, তাহলে উপরে যে ছাদ আছে, ছাদের ওয়েট গুলো আসবে, তাই না? সবগুলো ওয়েট তো আগে পার্লিনে যাবে, তারপর ট্রাসে যাবে। তো স্পেসিং অফ ট্রাস ইনটু পার্লিং, মানে স্পেসিং অফ পার্লিন ইনটু 2.25, এটা হচ্ছে যে ওই যে ছাদে যে ধরনের আমরা শিটটা ব্যবহার করতেছিলাম, এই শিটের ওয়েট হচ্ছে 2.25। তাহলে বিষয়টা কি দাঁড়ালো এখানে? আসলে জি স্যার, আমি বলতেছি দেখো, যাই হোক, তো এদিকে ট্রাস আছে আমাদের, এই দিক বরাবর কি ছিল, পার্লিন ছিল, তাই না? এই দিক বরাবর বিভিন্ন জায়গায় আমাদের পার্লিন ছিল, পার্লেন ছিল। এখন তারপরে আবার আরেকটা ট্রাস থাকবে, এরকম তো ছিল, তারপরে আবার ওদিকে আরেকটা ট্রাস। আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে, এই ট্রাসের মধ্যে দেখো স্পেসিং অফ ট্রাস কতটুকু কতটুকু লোড আমাদের এই একটা মানে একটা ট্রাসের মধ্যে আসবে। তাহলে কি অনুরূপভাবে আমরা যদি এটাকে আরেকটা ট্রাস আঁকি, এই পাশে আরেকটা ট্রাস আঁকি, তাহলে এই পাশে থেকে এই পাশে ট্রাসের মধ্যকার অর্ধেক লোড যাবে, অর্ধেক লোড যাবে এই পাশের ট্রাসে, বাকি অর্ধেক লোড যাবে এই পাশের ট্রাসে। আবার অনুরূপভাবে এই পাশ থেকে এই পাশের আরো অর্ধেক লোড যাবে এই পাশের ট্রাসে। বিষয়টা কি বুঝাইতে পারলাম? যদি আরেকটু, না স্যার বুঝতে পারছি, তাহলে এই তো আমি শুধুমাত্র ট্রাসের ইয়াটা দেখানোর চেষ্টা করতেছি এখন, যে এটা একটা ট্রাস, এইটা আর একটা ট্রাস, এইটা আর একটা ট্রাস, তো এরকম ট্রাস গুলো পরপর সাজানো থাকবে। ঠিক আছে, তো এটা মুছে দিয়ে বুঝতে সুবিধা হবে। এখন পরপর সাজানো থাকবে, তো একটা ট্রাসের মধ্যে একটা ট্রাস আমরা যখন এখন ট্রাস অ্যানালাইসিস করব, তখন একটা ট্রাসের মধ্যে কি পরিমাণ ফোর্স আসতেছে এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই যে এদিক থেকে অর্ধেকের লোড একবার সমান অর্ধেকের লোড যাবে এই পাশের ট্রাসে, আর অর্ধেক যাবে এই পাশের ট্রাসে, আবার এই পাশ থেকে অর্ধেকের লোড আসবে এই পাশের ট্রাসে, বাকি অর্ধেক যাবে এই পাশের ট্রাসে, তাই তো হবে? তাইলে আলটিমেটলি এই যে মাঝখানের ট্রাসটা যদি আমরা কল্পনা করি, তাহলে এদিক থেকে অর্ধেক লোড আর এদিক থেকে অর্ধেক, তার মানে এই যে টোটাল একটা ট্রাসের মধ্যে যতটুকু স্পেসিং, মানে এই যে এখান থেকে এই পর্যন্ত যতটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব আর এইটা দূরত্ব সমান হবে। তাহলে এটা হচ্ছে, এটা হলো স্পেসিং অফ দা ট্রাস। তাহলে যে ট্রাসের স্পেসিং ইনটু স্পেসিং অফ পার্লিন, তাহলে এই বরাবর যে পার্লিন আমরা ব্যবহার করতেছি, এই বরাবর যে পার্লিন ব্যবহার করতেছি,
এই পাশের অর্ধেকে লোড যাবে এই পার্লিনে এবং এই অর্ধেকে লোড যাবে এই পার্লিনে, মানে মাঝখানে পার্লিনে। তাহলে আমরা একটা পার্লিন এবং একটা ট্রাসের কথা বিবেচনা করতেছি। একটা পার্লিন এবং একটা ট্রাসের কথা বিবেচনা করতেছি যার রুফের ওয়েট কতটুকু আসবে, একটা হলো স্পেসিং অফ ট্রাস এবং স্পেসিং অফ পার্লিন ইনটু 2.25। ঠিক আছে, তাহলে স্পেসিং অফ ট্রাস কিন্তু আমরা আগে থেকে বের করে রাখছি। স্পেসিং অফ ট্রাস আমাদের 19.41 ছিল, আর সরি এটা 19.41 ছিল। স্পেসিং অফ পার্লিন আমাদের ছিল যে 14.395 এবং 2.25, এটা হচ্ছে ওই যে উপরে যে শিট ব্যবহার করতেছি এই শিটের ওয়েট। তাহলে এটা টোটাল এত এলবি, এত পাউন্ড আমরা 628.66 পাউন্ড আমরা উপরে ছাদের লোড একটা ট্রাসের উপর, একটা ট্রাসের উপর আসবে, একটা ট্রাসের উপর তো কল্পনা করতেছি না, মানে একটা জয়েন্টের উপর আসবে এতটুকু লোড। আচ্ছা, এখন তারপরে আসতেছে ওয়েট অফ পার্লিন। এটা তো গেল রুফের ওয়েট, তারপরে হলো যে ওয়েট অফ পার্লিন কতটুকু পার্লিনে ওয়েটটা ওয়েট আসবে। তাহলে পার্লিনের ওয়েট হলো স্পেসিং অফ ট্রাস ইনটু ডিজাইন ওয়েট অফ পার্লিন। তাহলে পার্লিনের ওয়েট, ডিজাইন ওয়েট আমরা আমরা যেটা ডিজাইন করেছি এটা হলো 15 এলবি ছিল, তাই না? এ দেখো এখানে যে পার্লিন যেটা ডিজাইন করছে এখানে 15 এলবি পার ফিট ছিল। তাহলে পার্লিনের লেন্থ কত হচ্ছে? পার্লিনের লেন্থ হবে স্পেসিং অফ দ্য ট্রাস। স্পেসিং অফ ট্রাস মানে একটা ট্রাস থেকে আরেকটা, এখানে একটা ট্রাস আরেকটা ট্রাস এখানে, এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে পার্লিনের লেন্থ। তাহলে এই যে স্পেসিং অফ দ্য ট্রাস এটা 19.41, আর ডিজাইন ওয়েট অফ পার্লিন এটা হচ্ছে 15, এই দুইটা গুণ করলে আমরা এই যে পার্লিনের ওয়েটটা পাচ্ছি। ঠিক আছে, পার্লিনের ওয়েট। আচ্ছা, তারপরে যেটা আসতেছে যে উপরে তো ছাদ আছে, তারপরে পার্লিন, তারপরে থাকবে ট্রাস। এখন ওয়েট অফ দ্য ওয়েট অফ ট্রাস, এখন ট্রাসের ওয়েট আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে ট্রাসের ওয়েটের ক্যালকুলেশন করার জন্য একটা সূত্র আছে, যেটা হচ্ছে 0.4 প্লাস 0.04 এল। এলটা হচ্ছে যে লেন্থ অফ দ্য ট্রাস, তাহলে মানে স্প্যান লেন্থ, লেন্থ বলতে যে এই যে ট্রাস এটা এটা ব্যবহার করতেছি তো। তো এখানে আমরা বিভিন্ন ধরনের যে ট্রাস গুলো ব্যবহার করতেছি, তো আমাদেরটা কিরকম ছিল ওইটা, তো এখানে এই যে লেন্থের সাথে সম্পর্কিত, মানে এই লেন্থের সাথে সম্পর্কিত ভাবে যে লেন্থ যতটুকু হবে, তখন যে আমরা যদি স্টিল ট্রাস ব্যবহার করি তখন তার ওয়েট ওজন কত হবে, এই লেন্থের সাথে সম্পর্কিত ভাবে একটা সূত্র জানা আছে, এটা হলো 0.4 প্লাস 0.04 ইন্টু এল। তাহলে আমাদের ট্রাসের লেন্থ এখানে ছিল 103, তাহলে 103 বসাই দিলে এখানে এত এলবি পার স্কোয়ার ফিট আসতেছে, এত এলবি পার স্কোয়ার ফিট মানে প্রতি স্কোয়ার ফিটে আমাদের 4.52 এলবি বা 4.52 পাউন্ড লোড, এটা হলো ট্রাসের লোড আসতেছে। তাহলে এই যে 4.52 পাউন্ড, এখন দেখো বাকি কাজটা, এটা হচ্ছে স্পেসিং অফ ট্রাস, মানে এটা কিন্তু প্রতি স্কোয়ার ফিটে, মানে নিচে হলো স্কোয়ার ফিট। তাহলে আমরা যদি এখানে এই যে দেখা এখানে কিন্তু এলবি পাউন্ডের লোড আসছে, এখানেও পাউন্ডের লোড আসছে আসছে, তাহলে এখানে কিন্তু আসছে 4.52 এলবি পার স্কোয়ার ফিট। তাহলে এখান থেকে যদি শুধুমাত্র পাউন্ড পেতে চাই তাহলে কি স্কোয়ার ফিট দ্বারা গুণ করতে হবে? তার মানে প্রতি স্কোয়ার ফিটে হলো এত পাউন্ড, তাহলে আমাদের যতটুকু এরিয়ার লোড আসবে ট্রাসের উপরে ততটুকু এরিয়া নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে ওই এরিয়াটা গুণ করতে হবে, এই এরিয়াটা কতটুকু হবে, এই এরিয়া হচ্ছে যে যে 19.41, এটা তো স্পেসিং অফ দ্য ট্রাস 19.41, আর 14.39 কত, 14.395 এটা কি ছিল, এটা হলো স্পেসিং অফ পার্লেন, পার্লেনের স্পেসিং। এখন দেখো এটার আবার কস থিটা করছে, কস 26.56। এখন এই বিষয়টা একটু আমরা একটু বুঝে আসি, আমাদের ট্রাস এরকম ছিল, তো যেটা বলা হচ্ছে যে প্রতি স্কোয়ার ফিটে, প্রতি স্কোয়ার ফিট জায়গার জন্য, প্রতি স্কোয়ার ফিটের জন্য আমাদের 4.5 মানে ট্রাসের ওয়েটটা আসতেছে 4.52 পাউন্ড, তাই না? তাহলে আমাদের এরিয়াটা ক্যালকুলেশন করতে হবে এই বরাবর, মানে এই যে লেন্থ বরাবর, তাহলে লেন্থ বরাবর কতটুকু এরিয়া,
তাহলে এই যে ভিতরে স্পেসিং অফ ট্রাস আরেকটা ট্রাস আছে মনে করো যে অতটুকু দূরে, তাহলে এই এরিয়াটা আমাদের স্পেসিং অফ ট্রাস হলো এখান থেকে এই পর্যন্ত। আর যেহেতু আমরা একটা জয়েন্টের জন্য করতেছি, তাহলে একটা জয়েন্টের জন্য পার্লিনের দুইটা পার্লিনের মাঝখানে একটা জয়েন্ট মানে হলো যে এতটুকু, বা দুইটা পার্লিনের মানে পার্লিনের মাঝখান পর্যন্ত যতটুকু ডিস্টেন্স ততটুকুর ওয়েটটা আসবে। এখন যেহেতু এটা ইনক্লাইন্ড ওয়েট, দেখো এটা কিন্তু এরকম ভাবে বাঁকা, কিন্তু আমাদের এই যে এই বরাবর ওয়েট বের করতে হবে, মানে এই বরাবর এরিয়া বের করতে হবে। তাহলে আমরা কি করব, এই যে এই বরাবর ওয়েট বের করার জন্য এইটার এই এই পাশের অ্যাঙ্গেলের মান জানা আছে আমাদের থিটা, তাহলে আমরা এই পাশের লেন্থ কে যদি কস থিটা করি, দেখো এইটা থিটা তো, তার মানে এই যে এই পাশে যতটুকু আছে বা এতটুকু যতটুকু আছে এটা যদি কস থিটা করি, তাহলে কিন্তু আমরা এই বরাবর লেন্থ পাচ্ছি, ভূমি বরাবর লেন্থ পাচ্ছি, তাই না? তাহলে এইটা কস থিটা মানে এইটার মান যদি এ হয়, তাহলে এই ভূমি বরাবর লেন্থ কত হচ্ছে, এ কস থিটা, তাই তো? তাহলে দেখো এইটার এই যে এটা হলো স্পেসিং অফ পার্লিন, স্পেসিং অফ পার্লিন আছে 14.395। তাহলে 14.395 ইন্টু কস থিটা করলে আমরা এই বরাবর মানে এই ভূমি বরাবর কতটুকু আসতেছে, বা ভূমি বরাবর এটার দৈর্ঘ্য কত এটা আমরা বের করতেছি। আর ভূমি বরাবর যতটুকু আসতেছে আর এই যে এটার স্পেসিং ব্যবহার করলে আমরা এই যে নিচের যে এরিয়াটা পাচ্ছি, এই এরিয়ার এরিয়া দ্বারা গুণ করলে এখানে আমাদের একটা জয়েন্টে যে পরিমাণ ট্রাসের কারণে যে পরিমাণ লোড আসতেছে এই লোডটা আমরা বের করে নিলাম। এই বিষয়টা কি বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে যেটা আসলে ওয়েট অফ সিলিং, এখন দেখো এই ট্রাস আমরা এখানে যেটা দেখলাম, যে এখানে ট্রাস গুলো মানে বাহিরে বের করা আছে, তাই না? একবারে ওপেন আছে, তো অনেক ক্ষেত্রে যেটা হয় কি যে নিচে আবার সিলিং দেওয়া হয়, নিচে মানে একেবারে সম্পূর্ণ ভাবে যে বিভিন্ন শীটের মাধ্যমে সিলিং দেওয়া হয়, মানে উপরে বিষয়গুলো দেখা যায় না, মানে আমরা বলি যেটা ছাদ যেটাকে বলি, ছাদ তো না মানে সিলিং, যেটা আসলে এই ট্রাসের নিচে হলো যে সোজা ভাবে সিলিং দেওয়া হয়। তো এই সিলিং এর ওয়েট কত হবে এটা হচ্ছে আমরা এখন কনসিডার করবো, যে ওয়েট অফ সিলিং। তো এইটা মূলত ওয়েট অফ সিলিং এটা দেয়া আছে 10 LB/sq ft, ঠিক আছে, 10 LB/sq ft। তাহলে ওয়েট অফ সিলিং, সিলিং এর ওয়েটটা সাধারণত এই ট্রাসের এই যে নিচের যে জয়েন্ট গুলাতে আছে এই নিচের জয়েন্ট গুলাতে যাবে, সিলিং এর ওয়েট তো আর এই উপরের আমরা যে এই যে এই জয়েন্ট গুলো যেমন U5, U6, U7 এগুলোর মধ্যে যাবে না, তাই না? তাহলে আমরা সিলিং এর ওয়েটটা আমরা এখানে লিখে রাখলাম যে 10, কোথায় নিচে, তাহলে ওয়েট অফ সিলিং 10 LB/sq ft, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত, জি স্যার ঠিক আছে। এখন দেখো আমরা এই যে জয়েন্টের নামগুলো নামকরণ গুলো করেছিলাম, যেটা U1, U2, U3, আমরা যে কোনো এক পাশে যদি করি, এই পাশে জয়েন্টে যতটুকু ফোর্স আসবে, এই পাশে জয়েন্টে U5, U6, U7, যেহেতু একই ধরনের জয়েন্ট, দেখো এই পাশ এই দুইটা জয়েন্ট হলো একেবারে কি বলে কর্নারে এই জয়েন্ট, এবং এই জয়েন্ট হলো একেবারে উপরে, কিন্তু এই এই জয়েন্টটা মাঝখানে মাঝ বরাবর আছে, এটাও সেম পজিশনে, এটাও সেম পজিশনে, তার মানে U1, U2, U3 এবং U5, U6, U7 এর জন্য একই ধরনের ফোর্স আসবে, তাই না? যেহেতু দেখো এই এইটার এই পাশের অর্ধেক আসবে, এই পাশের অর্ধেক আসবে, দেখো তাহলে একই ধরনের ফোর্স আসবে। তাহলে কি কি ধরনের ফোর্স আসবে? আসবে আসবে হলো এখানে তিন ধরনের ফোর্স, যেটা হচ্ছে রুফের ফোর্স মানে ফোর্স আসবে, তারপরে পাল্ডিং এর ওয়েট আসবে, আর হলো ট্রাসের ওয়েট আসবে, তাহলে তিনটা ওয়েট। তাহলে আমরা এই যে U1, U2, U3 জন্য এই যে লোড অন জয়েন্ট U1, U2, U3 তিনটাই সমান হবে, এই তিনটার জন্য আমরা তিনটা লোড নিব। এটা হলো ওয়েট অফ রুফ, এটা এটা বের করে রেখেছি, ওয়েট অফ পার্লিন এটাও বের করেছি, ওয়েট অফ ট্রাস এটাও আমরা বের করেছি, তার মানে এই তিনটা লোডের আমরা যোগফল করে আমরা U1, U2, U3 তে দেখো এখানে আমরা 2049.45 LB পেয়েছি, এটাকে আমরা কিপে নিয়ে নিলাম, তাহলে 2.04 কিপ। এতটুকু বুঝতে পারলাম? জি স্যার। তারপরে দেখো আমি যেটা বললাম যে এক পাশে তো হলো U1, U2, U3, আরেক পাশে কি ছিল,
U5, U6, U7 তাহলে ওগুলোর জন্য সেম লোড হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এই তিনটা আমরা যোগ করলাম, তাহলে এই তিনটার লোডও 2.04, এখানেও 2.04 কিপ লোড আসতেছে। আচ্ছা তাহলে তোমাদের মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এই পর্যন্ত থাকো, আমরা পরবর্তীতে আবার আমরা ধীরে ধীরে আগাই ইনশাল্লাহ। তারপরে একই ধরনের ক্যালকুলেশন আসতেছে, তো ওইটাতে খুব বেশি একটা প্রবলেম হবে না, কারণ একবার আমরা ট্রাস্ট যখন অ্যানালাইসিস করব তারপরে হয়তো লোডিং কন্ডিশন বিভিন্ন ধরনের হবে কিন্তু ক্যালকুলেশন সেম হবে, ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত দেখলাম U5, U6, U7 পর্যন্ত, এই পর্যন্ত কমপ্লিট করে রাখবা, ঠিক আছে। একেবারে সামান্য কয়টা, 2 পেজ মনে হয় খুব সম্ভবত, সব মিলে যে এখান থেকে 2 বা 3 পেজের মতো, তো এই এগুলো কমপ্লিট করে রাখবা। আর যারা এখনো দেও নাই, ল্যাব রিপোর্ট জমা দেও নাই, আজকের মধ্যে ল্যাব রিপোর্ট দেও, আমি কিন্তু মার্ক গুলা কাউন্ট করে রাখতেছি, ঠিক আছে। পরবর্তীতে যখন এভারেজ করতে যাব তখন তোমার কোনো একটা মার্ক যদি 0 থাকে এখানে কিন্তু মার্ক অনেক কমে কমে যাবে, সুতরাং এই বিষয়টা খেয়াল রেখো, ল্যাব রিপোর্ট গুলো আজকের মধ্যে জমা দেওয়ার চেষ্টা করো। মাত্র 3 পেজ, মানে 3 পেজ হয়তো বা তোমাদের 10-12 পেজ হইতে পারে বা 7-8 পেজের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং এই কাজটা যদি 1 সপ্তাহের মধ্যে না করতে পারো তাহলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে